আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষের সংখ্যা শূন্যের কোঠায় আনার চেষ্টা করছে সরকার। স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় এই কার্যক্রম শুরু করেছিলেন বঙ্গবন্ধু গৃহহীনদের ঘর দেওয়ার মাধ্যমে। সেটা দেশের কোন অঞ্চল থেকে শুরু করেছিলেন তিনি, এখন কেমনই বা আছেন সেই সব উপকারভোগী, মেজবাউদ্দিনের ছবিতে তা জানাচ্ছেন মহসিন কবির। সত্তরের সাইক্লোন এবং নদী ভাঙনে নিঃস্ব হন বহু মানুষ। যুদ্ধ বিধ্বস্ত দেশে ভিটে মাটি হারানো সেই মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নেন বঙ্গবন্ধু। তাই দেশে ফেরার মাত্র এক মাসের মাথায় ২০ ফেব্রুয়ারি তিনি লক্ষ্মীপুরে গড়ে তোলেন গুচ্ছ গ্রাম। লক্ষ্মীপুর সদর থেকে ৫০ কিলোমিটার দূরে চরপোড়া গাছার এই গুচ্ছ গ্রাম দেশের প্রথম আশ্রয়ণ প্রকল্প, যেখানে তখন উপকারভোগীদের বসত ভিটা সহ দেয়া হয় ২.৫ একর জমি। এছাড়া ৬৫ একর খাস জমির উপর রয়েছে ২২টি পুকুর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও খেলার মাঠ। জননেত্রী শেখ হাসিনা ওনার বাবা স্মৃতিকে ধরে রাখার জন্য সারা দেশে যে ঘর তৈরি করে দিচ্ছে, এই গুছিয়ে গ্রামও ঘর করে দিচ্ছে, এটাও আমাদের দেশের লোক উপকৃত হবে। বঙ্গবন্ধু আমাদেরকে পুনর্বাসিত করার জন্য করার পরে আমরা খুব উপকৃত হয়েছি, আমরা আনন্দিত, ধন্য। আমরা সরকার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে ২১০টি পরিবারকে তখন ঘর দেওয়া হয় তাদের অনেকেই এখন বেঁচে নেই। মাত্র ৪ জন আছেন যারা সরাসরি বঙ্গবন্ধুর কাছ থেকে বসত ভিটে সহ জমি পেয়েছিলেন। যদি উনি এগুলি না দিয়ে যেত তো ছেলে মেয়েদেরকে হয়তো রিক্সা পায় তৈতো, নইলে হয়তো খেতে খামারে কাজ করতে হইতো। শেখ মুজিবুর রহমানদের আমাদেরকে এই জমিগুলো দেওয়াতে আমাদের এই সুবিধাটুকু হয়েছে, আমরা ওই জমি ভোগ করছি এবং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাইতে পারছি। এখন সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের জমি সহ ঘর দিচ্ছে আওয়ামী লীগ সরকার। তবে যেখান থেকে সেই প্রকল্পের শুরু সেখানে বঙ্গবন্ধুর একটি স্মৃতিস্তম্ভ করা হচ্ছে, যেন নতুন প্রজন্ম সেই ইতিহাস জানতে পারে। সবাই যেন দেখে যে বঙ্গবন্ধু এই গুচ্ছগ্রাম তৈরি করেছে, সেই হিসেবে আজকে সেই স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই এই স্মৃতিস্তম্ভ দেওয়াতে আমরা এলাকাবাসী খুবই ধন্য, এবং আমরা চাই জননেত্রী শেখ হাসিনা এখানে এসে আমাদেরকে দেখবে, আমাদের এই স্মৃতিস্তম্ভটুকু উদ্বোধন করবে, আমরা কি অবস্থায় আছি দেখবে আমাদের দাবি। বঙ্গবন্ধুর এই ম্যুরালটি প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধনেরও দাবি স্থানীয়দের। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেই স্বপ্নের কার্যক্রম শুরু করেছিলেন এই লক্ষ্মীপুরের গুচ্ছ গ্রাম থেকে। আর এখন দেশের ৫২টি উপজেলা একেবারেই ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হবে, এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মহসিন কবির, এটিএন নিউজ, লক্ষ্মীপুর।